পানিতে ময়লা দুর্গন্ধ গ্যাস সংকটের মধ্যেই ফুটিয়ে খাওয়ার পরামর্শ ঢাকা ওয়াসা এমডির আইসিডিডিআরবি তে ডায়রিয়া রোগীর রেকর্ড 24 ঘন্টায় ভর্তি প্রায় 1400 পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রায় 200 হেক্টর জমির ধান নষ্ট নেত্রকোনাতেও তলিয়ে গেছে একমাত্র ফসল বাঁধ নির্মাণ দ্রুত ও টেকসই করার নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্যিক ভবনের নিরাপত্তা রক্ষী সুযোগ বুঝে রাতের আঁধারে ডাকাত রাজধানীর রজনীগন্ধা মার্কেটে ডাকাতির মূল হোতা সহ গ্রেপ্তার 300 ভরি স্বর্ণ জব্দ এবং কর্ণফুলী টানেলের পতেঙ্গা অংশে বাঁধ না থাকায় জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা নির্মাণ ত্রুটির অভিযোগ ফ্লাটগেট থাকায় ঢুকবে না পানি দাবি পরিচালকের সময় সংবাদে সঙ্গে আছি আমি জাফর সাদিক গ্যাস সংকট না কাটতেই পানি নিয়ে চরম ভোগান্তিতে রাজধানীবাসী চুলায় আগুন না থাকলেও ওয়াসার এমডি পানিবাহিত রোগ থেকে বাঁচতে পরামর্শ দিলেন পানি ফুটিয়ে খাওয়ার কয়েকদিন ধরে বেশ কিছু এলাকায় মিলছে না পানি কিছু কিছু এলাকায় যাও মেলে তাও আবার ময়লা দুর্গন্ধযুক্ত এমনিতেই গ্যাস ও বিদ্যুৎ বিড়ম্বনায় নাকাল রাজধানীবাসী তার উপর পানির সংকট নগরীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা পানির জন্য রীতিমতো যুদ্ধ করছেন যা পানি মেলে তাও দুর্গন্ধ ও ময়লাযুক্ত বাধ্য হয়ে দোকান এবং ওয়াসা থেকে পানি কিনে খেতে হচ্ছে তাদের অভিযোগ ঢাকা ওয়াসা বিল নিয়ে যত তৎপর পানির সংকট কাটাতে ততটাই উদাসীন পানি অল্প অল্প আইয়ে এরপরে এটির মধ্যে নোংরা গন্ধ মুখে লওয়া যায় এমন গন্ধে গুগন্ধ টাঙ্কি পরিষ্কার করার পরেও দুর্গন্ধ ময়লা যাচ্ছে না ব্যাকটেরিয়া এবং মলের জীবাণুযুক্ত ওয়াসার পানি খেয়ে অনেকেই কলেরায় আক্রান্ত চিকিৎসকরাও দায়ী করছেন ওয়াসার পানিকেই দুই নাতির আমার আমার ছেলের সব পাতলা পায়খানা হয়ে গেছে রোগী কালকে সকালে মনে করেন যে আমি কলেরা হাসপাতাল থেকে নিয়ে এসেছি যদিও মানতে নারাজ ওয়াসা প্রধান তার দাবি ডায়রিয়ার সঙ্গে ওয়াসার পানির কোনো সম্পৃক্ততা নেই এই ডায়রিয়ার সাথে সরাসরি আমাদের ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যা পেয়েছি তাতে কোনো সম্পৃক্ততা সরাসরি নেই পানি নিয়ে পরামর্শ দিতেও ভুলেননি তিনি যদিও 95% পানি ভালো কিন্তু আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে এটাই ভালো এই জন্য বলি একটু ফুটিয়ে খাবেন ওয়াসার পানির মান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক থাকলেও 3 বছর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে এ পানির শরবত বানিয়ে ওয়াসার কর্তাদের খাওয়ানোর জন্য অভিনব আন্দোলনও করে রাজধানীর জুরাইনের বাসিন্দারা আফজার হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে দূষিত পানি পানে মহাখালী আইসিডিডিআরবিতে রেকর্ড ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন 24 ঘন্টায় ভর্তির সংখ্যা প্রায় 1400 আক্রান্তদের বেশিরভাগই জুরাইন দক্ষিণ খানের বাসিন্দা রাজধানীর জুরাইনের বাসিন্দা রিক্সা চালক আদর আলী 2 দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি আছেন রাজধানীর আইসিডিডিআরবিতে কলের পানি বিসিরি গন্ধ করে পানি কিনা খাওয়াই তো মজিতে থেকে শুধু আদর আলী নন রাজধানীর যাত্রাবাড়ি পোস্তগোলা আদাবর ও মালিবাগ সহ 9টি স্থানের শত শত রোগী ভর্তি আছেন হাসপাতালে স্বজনরা বলছেন ওয়াসার লাইনে আসা ময়লাযুক্ত পানি পান করে প্রতিদিন অসুস্থ হচ্ছেন শত শত মানুষ পানি খাওয়ার কারণেই ওরা দনদন অসুস্থ শুধু খালে ময়লা আছে এই পানির থেকে আমাদের এই সমস্যা হয় চলতি বছরের প্রথম 3 মাসেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন 4,62,000 রোগী এর মধ্যে গত 16 মার্চ থেকে প্রতিদিনই আইসিডিডিআরবিতে ভর্তি হচ্ছেন 1,000-এর বেশি রোগী এদিকে ডায়রিয়া আক্রান্ত রোগের চাপ বাড়ায় তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে 400 রোগী ধারণের ক্ষমতা থাকলেও ভর্তি আছেন 1,700 রোগী বাইরে তাঁবুটা নিয়ে সেবা দেওয়া হচ্ছে অতিরিক্ত রোগীর গতকাল সবচেয়ে সর্বোচ্চ নাম্বার পেশেন্ট এসেছে 1,383 পেশেন্ট অ্যাভারেজ 1,700 থেকে 1,800 রোগী আমাদের হাসপাতালে থাকতেছে চিকিৎসকরা বলছেন পানিতে জীবাণু থাকার কারণেই বাড়ছে রোগীর সংখ্যা প্রচন্ড গরমের কারণে বাইরের অস্বাস্থ্যকর খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে এই জিনিসটা হচ্ছে ডায়রিয়া আক্রান্ত হলে ডাবের পানি স্যালাইন ও তরল খাবার গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা 3 দিনেও রাজধানীর বেশিরভাগ এলাকায় স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ সীমাহীন দুর্ভোগে নাকাল নগরবাসী স্বল্প চাপের কারণে মাটি কিংবা কেরোসিনের চুলাই ভরসা এখন এদিকে বিবিএনআই রক্ষণাবেক্ষণের সময় বন্ধ হওয়া 6টি কূপের 4টি থেকে শুরু হয়েছে গ্যাস উত্তোলন রাশেদ বাপ্পির রিপোর্ট
ছোট দুই নাতি আর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে গত দুই দিন বাইরে থেকে খাবার কিনে খেলেও নিরুপায় হাওয়া বেগম। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন কেরোসিনের চুলা। পাশে গ্যাসের বেশ কয়েকটি চুলা থাকলেও চাপ না থাকায় অন্য অনেকের মতোই দুর্বিষহ জীবন তার। আমার একটা নাতির দৃষ্টি প্রতিবন্ধী হয়েও না খাওয়া, পানি গরম করে যদি স্টোভের মধ্যে একটু রুড়ি বানাবো দুগা বাধ্য হম। একই এলাকার রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ির বাসিন্দা ফাতেমা বেগম এক্ষেত্রে কিছুটা ভাগ্যবতী। গত দুই দিন ইটের চুলায় রান্না করলেও কিছুটা গ্যাস জুটেছে ভাগ্যে, তবে সেটি পেতেও খানিকটা কৌশলই হতে হয়েছে তাকে। তিনটা চুলা বন্ধ করে একটা চুলা জ্বালে, তারপরেও চুলার মধ্যে গ্যাস থাকে না, মোমবাতির মতো ওই যে চলতেছে, দেখেন না, নিবে গেল দুইবার তিনবার। বছর জুড়ে নানা অতৃপ্তি থাকলেও রমজানের শুরুতেই যেন গা ঢাকা দিয়েছে অতি প্রয়োজনীয় গ্যাস। নাকাল পরিস্থিতিতে নগরবাসী, পেট্রোবাংলার পক্ষ থেকে বিবিয়ানার সংকট কিছুটা কাটিয়ে ওঠার দাবি করা হলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। পাইছা করে খাওন দিতে পারি না গ্যাসের কারণে, গ্যাসও নাই ভাই, তো গ্যাসের বিল আমাদের ঠিকই দিতে হচ্ছে। এদিকে পেট্রোবাংলা বলছে বন্ধ থাকা ছয়টি কূপের মধ্যে চারটি কূপকে আবারও সচল করা সম্ভব হয়েছে, এর ফলে আবারও স্বাভাবিক হওয়ার পথে রয়েছে গ্যাসের উৎপাদন। আশা করছি যে এই সাময়িক যে সমস্যাটি, সেই সমস্যাটি আজকে থেকেই একটি পর্যায়ে, ভালো পর্যায়ে চলে আসবে। গ্যাস সংকটে পরিবারের সদস্যদের খাবারের যোগান দিতে নাবিশ্বাস অবস্থা গৃহিণীদের। বিবিয়ানার হঠাৎ বিপর্যয় রমজানের রাজধানীবাসীকে মহাসংকটে ফেলেছে একথা ঠিক, তবে অভিযোগ আছে বছর জুড়ে বিভিন্ন এলাকায় স্বল্প চাপের কারণে গ্যাস ভোগান্তি নতুন কিছু নয়। আর তাই জীবনযাপনের জন্য অতি প্রয়োজনীয় গ্যাস সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চান ভুক্তভোগী নাগরিকেরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক ভবনের নিরাপত্তারক্ষী সুযোগ বুঝে রাতের আঁধারে হয়ে যায় ডাকাত। রাজধানীর রজনীগন্ধা মার্কেটে ডাকাতির মূল হোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয় 300 ভরি স্বর্ণ। মার্কেটে এসেছেন নতুন ব্যবসায়ী, ভাড়া নিয়েছেন একটি দোকান, ভ্যানে করে আনা হয়েছে মালামাল, আর দোকানে সেই আসবাবপত্র উঠিয়ে দিচ্ছেন মার্কেটের ঝাড়ুদার ও সিকিউরিটি গার্ড। এই দৃশ্য স্বাভাবিক মনে হলেও লোমহর্ষক সব ডাকাতির পেছনের কারিগর এই ব্যক্তিগুলো। ডাকাত চক্রের মূল হোতা মোহাম্মদ কাউসার হোসেন ওরফে নুরু রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারে কৌশলে ভাড়া নেন একটি দোকান। এরপর পরিকল্পনা অনুযায়ী চক্রের আরেক সদস্য মোহাম্মদ মাসুদ খান চাকরি নেন ওই মার্কেটের ঝাড়ুদার হিসেবে, আরেকজন রাজা মিয়া যোগ দেন সিকিউরিটি গার্ড হিসেবে। সুযোগ বুঝে পাশের স্বর্ণের দোকানে ডাকাতি করে পালিয়ে যায় তারা। গত 4 ফেব্রুয়ারি এই ঘটনার পর মামলা হলে মুন্সিগঞ্জ ও বরিশাল থেকে তাদের প্রত্যেককে গ্রেফতার করে র‍্যাব। উদ্ধার করা হয় প্রায় 300 ভরি স্বর্ণ ও 3,29,000 টাকা। তারা যেই এলাকায় ডাকাতির পরিকল্পনা করত, তারা সেখানে ছদ্মবেশে কখনো ঝাড়ুদার বা কখনো সিকিউরিটি গার্ড হিসেবে তারা নিজেদেরকে নিয়োগ করত। এমনকি তারা ওই মার্কেটে বিভিন্ন ভুয়া পরিচয় দিয়ে তারা বিভিন্ন দোকান ভাড়া করত। 2014 সালে ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখার ভল্ট ভেঙে 1,95,00,000 টাকা লুট করেছিল এই চক্র। ব্যাংকের পাশের একটি ঘর মিথ্যে পরিচয় এনজিওর নামে ভাড়া নিয়ে ভল্ট লুট করে এই রাজা মিয়ার ডাকাত চক্র। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্টে বাঁধ না থাকায় বড় ধরনের জলোচ্ছ্বাসে কর্ণফুলি টানেলে পানি ঢুকে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য প্রকল্প পরিচালকের দাবি, ফ্লাট গেট থাকায় টানেলে পানি ঢোকার কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একেবারে শেষ প্রান্তে প্রায় 10,500 কোটি টাকা ব্যয়ে চলছে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ। উদ্বোধনের পর্যায়ে এসে অভিযোগ উঠেছে ত্রুটিপূর্ণ কাজের। পতেঙ্গা থেকে নেভাল একাডেমির দক্ষিণ পশ্চিম কোণের রেডকিন চত্বর পর্যন্ত 1100 মিটার পর্যন্ত কোনো বাঁধ নেই। ওয়েস্ট পয়েন্ট সহ পুরো এলাকাটি রয়েছে উন্মুক্ত। বড় ধরনের জলোচ্ছ্বাসে মোহনার এই অংশ দিয়ে পানি ঢুকে কর্ণফুলি টানেল প্লাবিত হতে পারে। ডেফিনেটলি এটা গেট ট্যাপে থাকতে হবে, যে ইমার্জেন্সি যে জলোচ্ছ্বাস হলে গেট বন্ধ করে দেবে যেন পানি না ঢুকতে পারে, এরকম কিছু অল্টারনেটিভ তাদের সিস্টেম থাকতেই হবে। তবে প্রকল্প পরিচালকের দাবি, ফ্লাট গেট দিয়ে আছে তাই টানেলে পানি প্রবেশের কোনো সুযোগ নেই। 200 বছর 100 বছর যদি এরকম একদম রিং রোড যদি উপর দিকে পানি আসে তাহলে এখানে ঢোকার জন্য তো ফ্লাট গেট আছে, ঢুকতে পারবে না। জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে পতেঙ্গার আউটার রিং রোড, সেই সাথে দেয়া হয়েছে বাঁধও। তবে ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস হলে ওয়েস্ট পয়েন্টটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সিডিএর প্রধান প্রকৌশলী জানান, ওয়েস্ট পয়েন্টের খালি অংশে নতুন একটি দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েস্ট পয়েন্টে যেটা বাকি আছে সেটা আমরা করবো, ওয়ালও করবো, এখানে স্লো প্রোডাকশনের ব্যবস্থা নিব এবং এখানে কিছু ল্যান্ড রিক্লেমও করতে হবে। 2022 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ। ইতিমধ্যে 80% কাজও শেষ হয়েছে। উচ্চমাত্রার ঝড় জলোচ্ছ্বাসে যাতে সমুদ্রের পানি টানেলে প্রবেশ করতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের
পদেঙ্গা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পানিতে ময়লা, দুর্গন্ধ, গ্যাস সংকটের মধ্যেই ফুটিয়ে খাওয়ার পরামর্শ ঢাকা ওয়াসা এমডির। আইসিডিডিআরবিতে ডায়রিয়া রোগীর রেকর্ড, 24 ঘন্টায় ভর্তি প্রায় 1400। এবং কর্ণফুলী টানেলের পতেঙ্গা অংশে বাঁধ না থাকায় জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা, নির্মাণ ত্রুটির অভিযোগ। ফ্লাটগেট থাকায় ঢুকবে না পানি, দাবি পরিচালকের। এই ছিল সময় সংবাদে, চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। মাহে রমজানের তৃতীয় দিন আজ। এই তৃতীয় দিনে গত দুদিনের মতো খুলনার ইফতারির বাজার কিন্তু জমে উঠেছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার সাউথ সেন্ট্রাল রোডে। এখানে কিন্তু বেশ কয়েকটি ইফতার সামগ্রীর দোকান রয়েছে, যে দোকানগুলো কিন্তু আসলে বিকেল 4টার পর থেকেই উপচে পড়া ভিড় শুরু হয়ে যায়। এবং এই মুহূর্তে যে বিকেল 5টার পরে কিন্তু আসলে এখানে এত বেশি ভিড় হয় যে ইফতার সামগ্রী কিনতে মানুষজন হুমড়ি খেয়ে পড়েন। একটু যদি আপনাকে বলি, এই যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে কিন্তু ঢাকা চিকেন, মাগুরা চিকেন, নানা স্পেশাল হালিম এবং আরও একটি দোকান রয়েছে স্যাফরন নামে, যে দোকানগুলিতে কিন্তু বিভিন্ন রকমের ইফতার সামগ্রী আসলে পাওয়া যায়। একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে ইফতারের যে মূল আকর্ষণ পেঁয়াজি, ছোলা, জিলাপি, এর পাশাপাশি যে বিভিন্ন ধরনের চপ রয়েছে, চিকেন চপ সহ অন্যান্য চপ রয়েছে, এই চপগুলো কিন্তু এই মাগুরা চিকেন যে হোটেল, সেই হোটেলটিতে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। এই দোকানটি কিন্তু আসলে বেশ প্রসিদ্ধ, অর্থাৎ গত প্রায় এক যুগ ধরে খুলনার এই জায়গাটাতে কিন্তু আসলে এই ইফতার সামগ্রী পাওয়া যায়। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের আমরা যদি বলি যে পিঠা সামগ্রী রয়েছে, সেই পিঠা সামগ্রীও কিন্তু এখানে বিক্রি হয়। এবং খুলনার বিভিন্ন স্থান থেকে রোজাদাররা এখানে আসেন ইফতার সামগ্রী ক্রয় করতে। যদি একটু বলে রাখি যে রোজাদাররা যাদের অনেকেই আসেন এখানে আসলে বাসার জন্য ইফতারে নিতে, অনেকেই কর্মস্থলে যাওয়ার পথে বা হঠাৎ এখানে জায়গায় ইফতারির প্রয়োজন, তারাও কিন্তু আসলে এই জায়গাটি বেছে নেন ইফতারির জন্য। একটু জানিয়ে রাখি আপনাদের যে চিকেন ফ্রাই, চিকেন সাসলিক, সবজি রোল, যে ডিমের চপ বা ডিমের যে চপ রয়েছে, চিকেন টিকিয়া, অর্থাৎ ইফতারির যে মূল যে সামগ্রীগুলো সেখানে কিন্তু এখানে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে। আমরা যদি এখানকার একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, যে একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনার এখানে কী কী ইফতারি সামগ্রী আসলে বিক্রি হয় এবং এখানে ক্রেতারা এসে তাদেরকে আপনার কীভাবে সন্তুষ্ট করে। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ আমরা ইফতারি বিক্রি করি এবং আমাদের ইফতারির মূল আকর্ষণ হচ্ছে পাটি সপটা পিঠা, আর চিকেন ফ্রাই আছে, চিকেন সাসলিক, চিকেন টিকিয়া, ডিমের চপ, তার পাশাপাশি রেশমি জিলাপি এবং শাহি জিলাপি রয়েছে, ছোলা বন্দিয়া সহ নানান ধরনের ছোলা, লুচি, বেগুনি, আদার্স সব আইটেমই আছে। আর যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা এখানে প্রায় 12 বছর ধরে ব্যবসা করি, অর্থাৎ কাস্টমারের চাহিদা অনুপাতে সুস্বাদুভাবে খাবার তৈরি করার চেষ্টা করি এবং সেটা আমরা কাস্টমারের কাছে করি, ডেলিভারি করি। অর্থাৎ এই কারণে কাস্টমারের যে ভালোবাসা এবং আমাদের এখানে স্বাস্থ্যসম্মত জিনিস পাওয়ার কারণে কিন্তু কাস্টমার আমাদের এখানে ইনশাল্লাহ সবসময় ভালো পাচ্ছি, এবারও ইনশাল্লাহ সেই চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। যেমন তো আসলে শুনছিলাম যে এখানে আসলে স্বাস্থ্যসম্মতভাবে সামগ্রী, ইফতার সামগ্রী বিক্রি হয় এবং এ কারণে কিন্তু এই জায়গায় আসলে চাহিদা রয়েছে। এর পাশাপাশি একটি যদি বলে রাখি মাঠা, যেটি সেটিও কিন্তু এই দোকানের আরেকটি আকর্ষণীয় খাবারের নাম। একটু আমরা ঠিক এর পাশেই কিন্তু রয়েছে নানা হালিম বলে একটি দোকান, যে দোকানটিতে কিন্তু সারা খুলনা শহর শুধু নয় সারা বাংলাদেশের কাছে একটি প্রসিদ্ধ নাম। আপনি জানেন যে ইফতারিতে একটি বাড়তি আকর্ষণ যোগ করে হালিম, এবং সেই হালিমটির মধ্যে খুলনায় যে সব থেকে প্রসিদ্ধ যে হালিমটি সেটি হচ্ছে নানা হালিম। এবং এই নানা হালিম কিন্তু দীর্ঘ 30 বছর যাবৎ খুলনা শহরের এই সাউথ সেন্ট্রাল রোড, অর্থাৎ পায়োনিয়ার কলেজের ঠিক পাশে ব্যবসা করছে। এবং তারা আসলে দাবি করছেন যে তারা আসলে খুলনা শহরের সব থেকে যে ভালো খাসি যেগুলো হয় সেই খাসিগুলো বাছাই করে সেখান থেকে কিন্তু এই হালিমগুলো বিক্রি করেন। যদি একটু বলে রাখি যে
খুলনায় আপনি জানেন যে চুই ঝলের একটি বিশেষ আকর্ষণ রয়েছে, অর্থাৎ এখানের এখানকার মানুষ চুই ঝলের দিয়ে মাংস তৈরি করেন এবং সেটি কিন্তু আসলে মানুষের কাছে আলাদা স্বাদ হয়। তো এই খুলনার যে নানা হালিম এটি কিন্তু আসলে এই চুই ঝাল দেওয়া হয়, ফলে এটিতে কিন্তু আসলে মানুষের একটি বাড়তি আকর্ষণ রয়েছে। আমরা যদি এখানকার যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এখানে তারা আসলে কেন এই হালিম কিনছেন, একটু আপনার সাথে কথা বলতাম যে এই নানা হালিম কেন আসলে আপনারা কিনছেন। এটি আসলে সে অনেকদিন ধরে বিখ্যাত, আমরা ছোটবেলা থেকেই কিনে আসছি, সেই হিসাবে আমরা প্রতি রোজাই এটা কিনে থাকি। ইফতারের সময় হালিম খুব সুন্দর খাবার, খেতেও ভালো লাগে, সেই হিসাবে আমরা কিনি আর কি। আসলে যেমনটা শুনছিলেন যে ইফতারের সময় কিন্তু হালিম আসলে একটি পছন্দের খাবার, এই কারণে আসলে এখানে মানুষ আসছে। আপনি যেমনটা আসলে দেখছিলেন এই জায়গাটি কিন্তু আসলে একেবারেই ভিড় পড়ে গিয়েছে, অর্থাৎ এই যে নানা হালিম এটির এই চুই ঝালের কারণে একটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এবং এখানে আপনাকে বলে রাখি এখন কিন্তু আসলে লাইন পড়ে গিয়েছে এই হালিমটির জন্য, কে কার আগে এই হালিমটি ক্রয় করবে। এই হালিমটি কিন্তু আসলে 150 টাকা সর্বনিম্ন দাম, অর্থাৎ ছোটো এক বাটির মূল্য 150 টাকা, এবং যেটি কিন্তু সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত বাটি বিক্রি হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু আলাদা আলাদাভাবেও লোকে কিন্তু এই হালিমটি ক্রয় করছেন। এখানকার যিনি হালিমের মূল ব্যবসায়ী তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে এই হালিমটি কিন্তু আসলে তারা সর্বোচ্চ মান বজায় রেখে বিক্রি করার চেষ্টা করেন, এ কারণে কিন্তু মানুষের এত আগ্রহ এবং দীর্ঘদিন ধরে এই সুনাম রয়েছে। একটু যদি বলে রাখি এই নানা হালিম বাদে এখানে আরও একটি দোকান রয়েছে মাগুরা চিকেন, এর পাশাপাশি এর রাস্তার ওই পারে কিন্তু স্যাফ্রন নামে যে দোকানটি রয়েছে সেখানেও কিন্তু ইফতারের বিভিন্ন সামগ্রী আসলে বিক্রি হয়। এবং এই যে সাউথ সেন্ট্রাল রোড এখানে কিন্তু আসলে বিকেল 5টার পর থেকে এত ভিড় হয় যে রাস্তাতেও কিন্তু আসলে জ্যাম লেগে যায়। এখানে প্রচুর ক্রেতা যারা আসলে কিন্তু বিভিন্নভাবে ইফতার সামগ্রী ক্রয় করছেন, এর পাশাপাশি যে মিষ্টান্ন যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা ক্রয় করছেন, বিশেষ করে মাঠা রয়েছে এবং ফিরনি রয়েছে, ইফতারের বিভিন্ন যে সামগ্রী রয়েছে তারা কিন্তু আসলে সেগুলো ক্রয় করছেন। একটু যদি আপনাকে বলে রাখি যে এখানে যে সামগ্রীগুলো যারা কিনতে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, অনেকেই কিন্তু আসলে কর্মস্থল থেকে আসলে ফিরছেন, সারাদিন রোজা রেখে কর্মস্থল থেকে তারা আসলে বাড়ি ফিরছেন, এবং বাড়ি ফেরার পথে কিন্তু যে ইফতার সামগ্রী তারা এখান থেকে আসলে ক্রয় করছেন। আমরা কয়েকজন এমনও ক্রেতা পেয়েছি যারা কিন্তু আসলে এখানে শুধুমাত্র ইফতার করবেন তেমন নিয়ত করে এসেছেন। তো দর্শক, আপাতত আমার কাছে এ পর্যন্ত, আমরা কিছুক্ষণের জন্য বিরতি দিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত। আপনারা যেমনটি আসলে দেখছিলেন খুলনার ইফতার বাজার, খুলনার সাউথ সেন্ট্রাল রোড থেকে আপনাদের দেখাচ্ছিলাম খুলনার নানা হালিম, খুলনার মাগুরা চিকেন সহ যে বিশেষ আইটেমগুলো। একটু যদি আপনাদেরকে এখন আবারও জানাতে চাই, এই যে সাউথ সেন্ট্রাল রোডের ইফতার বাজার এটিকে কেন্দ্র করে কিন্তু এই জায়গাতে ইফতারের সাথে সংশ্লিষ্ট আরও বেশ কিছু জিনিস এখানে ফেরির দোকানের মতো হয়ে গিয়েছে। এখানে বেশ কিছু ফলের দোকান এসে বসেছে, এর মধ্যে কলা রয়েছে, ডাব বিক্রি হচ্ছে, আঙুর, কমলা এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্যাফ্রন রেস্টুরেন্ট নামের একটি দোকানটির সামনে। এটিও কিন্তু খুলনার একটি বিখ্যাত রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটিতে গত কয়েক বছর ধরে আসলে হালিম বিক্রি করছে এবং তারা রমজানের এই সময় হালিম বিক্রি করে বেশ সুনাম কুড়িয়েছেন। এখানে যারা রয়েছেন, এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে নানা হালিমের মতো তারাও কিন্তু আসলে তাদের এই হালিমটিকে সর্বোচ্চ আসলে মান ধরে রেখে হালিম তৈরি করার চেষ্টা করছেন, এবং এর পাশাপাশি তারা আসলে ফিরনি তৈরি করেন এবং দুই ধরনের বিরিয়ানি তৈরি করেন। এরই মধ্যে কিন্তু তারা তাদের যে দম চিকেন বিরিয়ানি এবং কাচ্চি রয়েছে সেটি কিন্তু আসলে বিক্রি শেষ করেছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা যদি একটু এখানকার যিনি কর্তা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা আসলে এখানে কী কী আপনারা ইফতারি আইটেম বিক্রি করেন এবং সেগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং কতটুকু মানসম্মত। আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক।
সময় টিভির সকলে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আমরা আসলে খুলনায় ইফতার, ভালো ইফতার দেওয়ার চেষ্টা করছি মানুষজনকে। আমরা স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত ইফতার বিক্রি করছি। স্যাফরন রেস্টুরেন্ট খুলনায় একটি ব্র্যান্ড, এবং আমাদের যে হালিম আমরা এখন দিচ্ছি এটাকে আমরা ইনশাআল্লাহ আগামী দু এক বছরের মধ্যে ব্র্যান্ডিং করে ফেলবো। খুলনায় হালিম বলতে স্যাফরনের হালিমই বোঝা যাবে ইনশাআল্লাহ। এছাড়া আমরা বিক্রি করি ফিরনি, এছাড়া আমাদের চিকেন দম বিরিয়ানি এবং মাটন কাচি বিরিয়ানি আগে থেকেই আমাদের এটা সুনাম কুড়িয়েছে আপনাদের দোয়ায়। আর খুলনাবাসীর জন্য আমাদের ইচ্ছা ভালো খাবার উপহার দেওয়া। দর্শক আসলে যেমনটা শুনছিলেন যে এখানকার কর্তা বলছিলেন যে এই জায়গাটিতে তাদের হালিমটি আসলে বেশ সুনাম করিয়েছে। পাশাপাশি আমি যদি বলি এই যে সাউথ সেন্ট্রাল রোড, এটি কিন্তু আসলে বেশ জমজমাট হয়েছে আসলে ইফতারের একটি, মানে যদিও এটি ইফতার বাজার নয় তবুও একটা একটি করে দোকান হতে হতে এটি আসলে ইফতারের একটি সামগ্রীর একটি ইফতার বাজারের মতো হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে অন্য একটি দোকানের সামনে এসেছি যেটি ঠিক রাস্তার অপর দিকে। এই দোকানটিতেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোলা, পেঁয়াজু, বেগুনি সহ আলুর চপ বা অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে এই দোকানটিতেও কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এবং এই দোকানটিতেও খুলনার আসলে যে হালিমটি সুনাম করিয়েছে সেই হালিমটিও কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আরেকটি দোকানে কিন্তু এখানে বিক্রি হয়, আপনি জানেন যে রমজান উপলক্ষে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য যে বিভিন্ন ধরনের শরবত রয়েছে, শরবতের জন্য কিন্তু একটি স্পেশাল দোকান রয়েছে এখানে, সেটি বিক্রি হয়। এর পাশাপাশি এখানে ফাস্ট ফুডের যে আইটেমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। এখানকার যে ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। এখানে যারা ক্রেতা আসছেন তারাও কিন্তু আসলে বলছেন যে তুলনামূলক কিছুটা মান ভিন্ন রাখতে পারেন বলে তারা আসলে এই দোকানটিতে ইফতার সামগ্রী ক্রয় করতে আসেন। ইফতারের যারা এখানে বিক্রেতা রয়েছেন তারাও আসলে বলছেন যে এখানে এতগুলো দোকান হয়ে গিয়েছে যে তারা আসলে পাল্লা দিচ্ছেন যে এখানে আসলে কী কী অন্যান্য যে ইফতার সামগ্রীর বা অন্য দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিক্রি করবেন। আমি এই মুহূর্তে একটি দোকান রয়েছে যে দোকানটি কিন্তু একেবারেই আলাদা ইফতার সামগ্রীর, বিভিন্ন ধরনের জুস তারা বিক্রি করে থাকে, বিভিন্ন ফ্রুটস জুস বিক্রি করে থাকে, ফালুদা বিক্রি করে থাকে, বেলের শরবত বিক্রি করে থাকে, কাঁচা আমের শরবত বিক্রি করে থাকে। এই রমজান মাসে তাদের এই বিক্রি নিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো। যদি আমাদেরকে একটু বলতেন আপনারা এই রমজানে এই শরবত বিক্রিটা আসলে আপনাদের কেমন সাড়া পাচ্ছেন এবং কী কী শরবত গত বছরে এবারও ভালো সাড়া পাচ্ছি, ভবিষ্যতে আবারও ভালো সাড়া পাবো এই আশাই করতেছি। কী কী শরবত আসলে বিক্রি করেন? আমরা এখানে 8-10 রকমের শরবত বিক্রি করতেছি, আমের জুস, কাঁচা আমের জুস, আনারসের জুস, বেলের শরবত, স্ট্রবেরি জুস, আইসক্রিম, ফ্রুট ফালুদা, আরও নানা সঙ্গে আনুষঙ্গিক অনেক খাবার আছে। যে আসলে আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু আসলে রমজানের উপলক্ষে বিভিন্ন ধরনের শরবত বা বিভিন্ন ফ্রুটস এরা কিন্তু আসলে বিক্রি করছেন। এর মধ্যে যেমনটি আসলে আপনি শুনছিলেন যে এই শরবতেরও কিন্তু আসলে একটি চাহিদা তৈরি হয়েছে এই জায়গাটিতে, অর্থাৎ খুলনার সাউথ সেন্ট্রাল রোডে যে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর পাশাপাশি যে শরবত রয়েছে বিভিন্ন ধরনের সেগুলোরও কিন্তু আসলে বেশ ভালোই বিক্রি হচ্ছে। এবং মানুষ যারা রোজাদার তারা আসলে ইফতারের পাশাপাশি, ইফতার সামগ্রীর পাশাপাশি এই যে শরবত সেটি কিন্তু আসলে ক্রয় করছেন। তো একটু আবারও যদি আপনাদের বলে রাখি যে আমরা যে সাউথ সেন্ট্রাল রোডের যে ইফতার বাজারটি, এই বাজারটিতে আপনারা আমরা এখানে দেখেছি যে মূল যে ইফতার সামগ্রী এইদের এত দোকানের পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু ফ্রুটসের দোকান বসে গিয়েছে, অর্থাৎ ডাব, কলা। অর্থাৎ মানুষজন যখন আসলে এখানে ইফতার সামগ্রী কিনতে আসছেন তখন কিন্তু পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ফল যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে ক্রয় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারের যে বাজার সেটি আসলে সময় যত গড়াচ্ছে তত কিন্তু আসলে জমে উঠছে, তত কিন্তু আসলে ভিড় বাড়ছে এবং মানুষ কিন্তু এই ইফতার সামগ্রী ক্রয় করার জন্য আসছেন। এখানকার যে নানা হালিমের কথা আমরা বলছিলাম শুরুতেই, সেই নানা হালিমে আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু একেবারেই লাইন পড়ে গিয়েছে। পাশাপাশি যে চিকেনের যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে লাইন পড়ে গিয়েছে। এবং এই ইফতার বাজারকে কেন্দ্র করে কিন্তু খুলনার সাউথ সেন্ট্রাল রোড এরই মধ্যে কিন্তু বেশ জমে উঠেছে। আপনাকে যদি একটু বলে রাখি যে খুলনার এই সাউথ সেন্ট্রাল রোড বাদেও কিন্তু
বেশ কিছু জায়গায় ইফতারি বিক্রি হয়। এর মধ্যে ময়লাপোতা মোড়ে কিন্তু বেশ ভালো ইফতার সামগ্রী বিক্রি হয়, পাশাপাশি খুলনার ফেরিঘাট মোড়ে ইফতার সামগ্রী বিক্রি হয়, এর পাশাপাশি খুলনার খালিশপুর যে জায়গাটি রয়েছে সে জায়গাতেও কিন্তু আসলে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি একটু বলি যে খুলনার যে অভিজাত হোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে ইফতার সামগ্রী বিক্রি হয় এবং সেসব জায়গাতে কিন্তু মানুষজন যারা অভিজাত শ্রেণীর মানুষ আছেন, যারা একটু বেশি আরাম প্রিয়, তারা কিন্তু আসলে সেসব জায়গায় ইফতার সামগ্রী ক্রয় করতে আসেন। খুলনার বিভিন্ন স্থানের যে ইফতার সামগ্রী তা নিয়ে কিন্তু আমার কাছে এই ছিল সবশেষ।